শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম বলেন? ইয়াদ আলী মোল্লা। আপনার আব্বার নাম? হোসেন মোল্লা। আপনার মায়ের নাম? শরীমন। আপনার স্থায়ী ঠিকানাটা বলেন? দর্দুরিয়া, আলাদাপুর। মুক্তিযুদ্ধের সময় আপনি কত বড় ছিলেন, কি করতেন সেই সময়? আমি কৃষিকাজ করতাম 22 বছর 23 বছর বয়স। এবার যে মোল্লা কবি মোল্লা সাহেব, তিনি আমাকে ডাকলেন যে এই ব্যাপারে ভারত তিনটে নিয়ে মুক্তিযোদ্ধা মসজিদ বাড়ির লোক আসছে, কিছু উপরে ট্রেনিং করতে হবে। এই বাড়ির নেতা কবি মোল্লা সাহেবের কথা বললো, এই সময় করে দিল। তারপরে আমরা এই মাহবুবুর সেন্টু লালপুরে ট্রেনিং করেছি। কয়েকদিন পরে আবার আপনার সালাম করেছেন আব্দুলপুরে, বলে সালাম করে ওখানে অপারেশন করা হয়েছে। এরকম অপারেশন করা হয়েছে, এরকম কতগুলো অপারেশনে আপনি অংশগ্রহণ করেছেন মনে আছে? মনে আছে, আমি মোটামুটি সালামপুর, আব্দুলপুর আর বিলবাড়ি, আমি সবগুলো তিনটে তখন অংশগ্রহণ করছেন। কমান্ডার সে সময় কে ছিল আপনাদের গ্রুপে? মাহবুবুর রহমান। পরে যুদ্ধ শেষ হলে আপনি কি করলেন? যুদ্ধের পরে ধরেন সংসারী লোক তো, সংসার লেখাপড়া জানেন না, সংসার মুজিবের ডাকে ধরেন সারা দিয়েছেন একমাত্র দেশের জন্য। এই মূর্খ মানুষ যুদ্ধের পিছনে যে কি হবে না হবে তো বলার কিছু নাই। এখন এখন বাংলাদেশ কেমন আছে আপনি কি মনে করেন, এই যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন? ইনশাআল্লাহ দেশ খুব উন্নতির ভাগে, ভালো দেশ, খুব ভালো শিখ আছে না, খুব দেশ তো আগিয়ে দিছে। ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।